রাজধানীরে প্রাসাদ বলি কর গাঁরে চাল ছপর রাজধানীরে জগবন্ধু কোটিপতি গাঁরে ভাইঙ্ক এভলি স্থিতি বাপা মাঙ্ক জীবন বিতুছি আজবেস্টস ঘরে পুয় এটি রাজপ্রাসাদরে এ হচ্ছন্তি জগবন্ধু চাঁদ গির বৃহস্যময়ীঙ্ক স্বামী যে রহুছন্তি এই ঘরে যে জিয়ন্তি বিলাসপূর্ণ জীবন আউ এ হচ্ছন্তি জগবন্ধুঙ্ক ভাই যে বাপা মাঙ্ক সহ বালেশ্বর জেলা নেতুয়া পঞ্চায়েত বাউঁশবাণী গাঁরে রহন্তি এই আজবেস্টস ঘরে জগবন্ধুঙ্ক ভাইঙ্ক কহিবা কথা জগবন্ধুঙ্ক সহ তাঙ্কর কোনসি সম্পর্ক নাহিঁ কেবল বেলে বেলে ফোনরে কথাবার্তা হুঁতি এতে বড় সাম্রাজ্যের রাজাঙ্ক বিষয়ে যেতবে আমি গ্রামবাসীঙ্কু পচারিছিলু গ্রামবাসী কইতিলে পনের বর্ষ পূর্বরু বাপাঙ্ক সহ এক তেজরাতি দোকান দেই চলুথিলে জগবন্ধু হেলে এবে দেখন্তু এই সাম্রাজ্য মাত্র তিন বর্ষ মধ্যে এতে বড় প্রাসাদ যা কলা টঙ্কার গড়া যাইথিবা সাংঘাতিক অভিযোগ হয়েছে আউ সেই কলা টঙ্কা রাজ্যর কিছু বড় বড় লোকঙ্কর হইতিবা চর্চা হেউছে আমি স্যার বর্তমান মো বয়স ছত্রিশ বয়স হলানি মু পাঠ পড়ুছি টেন ক্লাসে কমার্স আসে পাঠ পড়ুছিলি সেদিন তাঁর বাপা আউ সিকি দোকান করেছিল সেটি এই ভুসিমাল দোকান ভুসিমাল দোকান সেদিন তাঁর হাতে সম্পর্ক আমার সাথে ইয়ে লানি তার ভাইটা পড়ুথাই মো হাতে মানে বাপা করলে ইয়ে রোতান আউ বাপা গলে খাইতে ইয়ে রোতান সে গলে খাইতে ইয়ে রোতান এমনি রোতান তাঁর আউ হ্যাঁ সে কালি পাখর শুনিয়া বসু মানে নিউজর শুনলা বেলু জিনিসটা ঘটনাটা সামনাকে আসি আমি স্যার সে রোচি ভুবনেশ্বরে এটি প্রশ্ন যদি জগবন্ধু কলা টঙ্কার এই সাম্রাজ্য গড়ি না নিজ পরিশ্রমে গড়িছেন তেবে বাপা মা ও ভাই কী রহুনা জগবন্ধু পাখে কণ পরিবার লোকে জাঁথিলে কি অর্চনা কলা কারবার যাফলে সম্পর্ক রক্ষি নথিলে রাজধানীরে এতে বড় ঘর থাউ থাউ কী এমিতি ঘরে রহুছেন ক্রাইম সিন্ডিকেট্রু নিজকে দূরে রাখবা চাহুলে কি পরিবার লোকে সেপটে সবুঠার বড় প্রশ্ন পত্নীর কারবারে স্বামী জগবন্ধুর হাত নথিলা কি যদি থিলা পুলিশ তাঙ্কু কাহিকি করিনি গিরফ জলেশ্বর অজিত দাসঙ্ক রিপোর্ট ওড়িশা রিপোর্টার